हाय गाइज, वेलकम टू माय चैनल मिठी ब्लॉग से। गुड मॉर्निंग, तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो। आबार चले एलाम नतून ब्लॉगेर साथे। तो चलो आमी आजके की करब तोमादेर साथे शेयर करब। और आजके बिकाले आमादेर एखाने मंदिर आछे, राधाकृष्ण मंदिर आमादेर। तो आमी ओटा तोमादेरके आजके देखाबो। মামামের মাথাটা ছেনে বলবো ব্রাশ করতে যেতে আমি সেই ফাঁকে বেছানা চাদরটা পাল্টে নেবো। আমি খাটের ওইগুলো মুছে নিচ্ছি, নয় হচ্ছে ধুলো পড়ে তো নোংরা টাইপের হয়ে যায়। আমি বিছানার সাথে সাথে হচ্ছে কাঁথাটাও তুলে নেব। চাদরের সাথে কাঁথাটা না তুললে কেমন একটু লাগে আমার, তাই জন্য আমি বিছানা চাদরের সাথে কাঁথাটাও তুলে নিই। তো হচ্ছে আমাদের হয়তো 100 বছর আগেকার বাড়ি, তাই জন্য প্রচণ্ড জিনিসপত্র প্রচণ্ড নোংরা হয়, দেওয়াল থেকে তো প্রচণ্ড বালি ঝরে। তো সপ্তাহে আমার দুবার হচ্ছে বিছানা চাদর কাচতে হয়। ঘর তো মনে হয় রোজ দুবার মুছলে খুবই ভালো হয়, কিন্তু আমি যেদিন পারি দুবার মুছি, নয় আমি একবারই মুছি। তো বিছানা চাদরটা টান টান করে পেতে নিলে মনে হয় ঘরটা খুবই গোছানো আছে, নয় যতই ঘর গোছাও তো বিছানা যদি ঠিক করে না পাতা থাকে মনে হয় ঘরটা পুরো এলোমেলো আছে, তাই না বন্ধুরা? আমি হচ্ছে এবার বাসন, ঠাকুরের বাসনগুলো উপর করে রাখবো। তো ঠাকুরের অনেক বাসন বেরিয়েছিল কালকে, যেহেতু লক্ষ্মী পুজো ছিল, আরও বাসন আছে। আমি ওই ঘরে ওগুলো উপর করে রেখেছি, তাই এখানে অল্প কটা আমি উপর করে রাখছি। যখন পুজো দেবো আমি বাসনগুলো তখন তুলে রাখবো। আমি এবার হচ্ছে মামামকে দাঁত ভালো করে ব্রাশ করে দেবো। ওকে যতই কলগেট দাও শুধু খেয়ে নেবে কলগেটগুলো, ঠিক মতো দাঁত ব্রাশ করবে না। আর খাওয়ার সময় বলবে দাঁতে পোকা কামড়াচ্ছে, তো দাঁতে পোকা নেই, খাওয়ার সময় জমে যায় তাই জন্য বলে পোকা কামড়ায়। তো কলগেট দিয়ে তো দাঁতই মাজে না, শুধুই খেয়ে নেয়। ইনি হচ্ছে আমার ঠাকুমা হয়, মানে আমার বরের ঠাকুমা, তো আমারও ঠাকুমা হয়, আমি দিদা বলে ডাকি। ইনি হচ্ছে বন্ধনে যাচ্ছিলো, আমাদেরও বন্ধনের লোন আছে, তো আমি দিদা যাচ্ছিলো বলে আমি ভাবলাম যাবো না, আমি দিদার কাছে টাকাটা দিয়ে দেবো, তাই আমি দিদার কাছে টাকাটা দিচ্ছিলাম। হালুম হালুমটা বলো। হালুম হালুম হোম, ভেঙেছে মোর ঘুম, বলো তো কি খাই, হরিণ ঝানা চাই। গুড গার্ল। তারপরে বলো হীরামন তোতারে, হীরামন তোতারে বাস তোর কতারে, আই পাখি ছুটি হাই ধান ঘাড়ে খুটি আ। গুড গার্ল। আবার বলো সাদা রঙের খরগোশ। হ্যালো বলো সাদা, তুই বলো না সাদা রঙের খরগোশ, তুল তুলে গা দুধ ভাত মাকা আছে জিতে পুটে খা। গুড গার্ল। আর এটা বলো, বলো এক যে আছে মজার দেশ, বল বলবে না, এক যে আছে মজার দেশ সব রকমের ভালো, রাতের বারায় বেজায় ও দিনে চাঁদের আলো, আকাশে তার সবুজ বরণ গাছের পাতা নীল, ডাঙায় চলে লুই কাল্লা জলের মাঝে তিল। গুড গার্ল। জানুয়ারি ফেব্রুয়ারি বলো তোমার। আজকের পড়তে হবে না, পুজো হচ্ছে, পড়তে হবে বলো। আজকে পুজো হচ্ছে। আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারিটা বলে নাও, তারপরে হচ্ছে ছেড়ে দেবো বলো। আমি হচ্ছে বাসনগুলো আগেই মেজে রেখেছিলাম, তা সেগুলো আমি উবুর করে গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছি। তো তখন আমার রাখা হয়নি, তো আমি এখন রেখে দিচ্ছি বাসনগুলো। তো এবার বাসনগুলো রেখে দিয়েছি, গ্যাস জ্বেলে ভাত বসিয়ে দিয়েছি একদিকে। তো আমি এখন ভাতে দিচ্ছি ঝিঙে আর আলু, ভাতে দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু উচ্ছে এনেও ভাতে দেবো, এখন এগুলো ধুয়ে দিয়ে দিলাম ভাতে। তো এবার আমি উচ্ছে নিয়ে আসবো, তো ফ্রিজ থেকে ওই উচ্ছে নিয়ে এসেছি। এবার আমি উচ্ছেগুলো কেটে ভালো করে ধুয়ে ভাতে দিয়ে দেবো। তো আলু ভাতে খুব একটা খেতে চায় না, তো তেঁতোটা রোজই খায়, তো আমি ভাতে দিয়ে দিয়েছি। এবার ডাল শেষ হয়ে গেছিলো, দোকান থেকে ডাল আনিয়েছি, ডালটা ধুয়ে ভালো করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এবার গ্যাসটা চলে, আমার ভাত ফুটছে, একদিকে ডাল সিদ্ধ, মানে প্রায় সিদ্ধ হয়ে এসছে। খেয়ে নাও সোনা, খেয়ে নাও। আচ্ছা খেয়ে নাও পাপা, ও হচ্ছে বাঁ হাতে বেশি খেতে পছন্দ করে, খাও শোনো। আমার দুপুরের লাঞ্চ রেডি, সাদা ভাত, ডাল, ঢেঁড়সের ঝাল, ঝিঙে আলু ভাতে ঝাল ঝাল করে মাখা আর ডিম ভাজা। তো আমার একদম পুরো রেডি।
বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির। তো খুবই সুন্দর মন্দিরটা, আমাদের বলতে আমাদের পাড়ার মন্দির। এদিকে দেওয়ালের দেখো ড্রয়িংগুলোও খুব সুন্দর। তো এখানে এসে সবাই সন্ধ্যের সময় বসে, তো প্রচণ্ড ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আমি যখন টাইম পাই তো একটু এসে বসি, সবসময় আমার হয় না বসা। তো খুবই ভালো, দেখো এগুলো ঠাকুরগুলো তো খুবই সুন্দর। আমি অন্য একদিন এসে বাইরের পজিশনগুলো তোমাদের দেখাবো, কারণ আজকের হবে না, কারণ অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধে হয়ে এসছে, তো আমার আসতে একটু দেরি হয়েছে। তো আমি বাইরের পজিশনগুলো দেখাতে পারছি না, শুধু ভেতরেরটাই একটু দেখাচ্ছি। অন্য কোনো দিন এসে আমি বাইরের পজিশনগুলো তোমাদেরকে অতি অবশ্যই দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অতি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর ভালো থেকো, সুস্থ থেকো।